Hello everybody, assalamu alaikum. Kemo achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. To ajke onek din bade mone hoy ek soptah pore vlog shoot korlam. Vlog korchi, shoot korchi. Age alpo ektu shoot korechi alpo alpo, to shegulo sob share korbo. Bishesh onek kichu hoye geche barite, onek kichu barite add up hoyeche. Hoyto thumbnail dekhe bujhe gechen ba thumbnail e nao dite pari. To jai hok, ajke amar jonno khub ekta special din. Keno ajke amar cheler graduation ceremony, amra ekhane jacchi. To mane ki bolbo, ছেলে কলেজে চলে যাচ্ছে এই কথাটা মানে এটা মনে হলেই এত ইমোশনাল হয়ে যায় যে ছেলে চোখের পলকে বড় হয়ে গেছে এরকম মনে হচ্ছে যে সেদিন হলো আজকে এখন কলেজে চলে যাবে তো যাই হোক আজকে আমার ছেলের গ্রাজুয়েশন সেরিমনিতে এখন বাজে সকাল 9:02 ঈশান অনেক আগেই চলে গেছে ঈশানকে অনেক আগে স্কুলে ড্রপ করতে হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি এটা হবে একটা বড় একটা স্টেডিয়ামে হাইটেক বলে হচ্ছে হান্টিংটন পার্ক তো আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে তো আমরা এখন ওইখানে যাচ্ছি যার আগে আমরা একটু স্টপ বাই হব একটু বেলুন আর একটু ফুল বা কিছু একটা কিনবো ছেলের জন্য তারপরে চলে যাব তো আমি যেতে যেতে গত দুই মানে তিন চার দিনে বাসায় কি কি হয়েছে কি না হয়েছে ছোট ছোট ক্লিপ শেয়ার করেছি আমি কিচ্ছু রেকর্ড করিনি তো সেটাই শেয়ার করছি তারপরে ফিরে এসে একদম গ্রাজুয়েশন সেরিমনি যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো দেন বাসায় এসে কথা হবে আবার চলেন তো এটা হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবারের ক্লিপ যদিও এই জিনিসটা ডেলিভার হওয়ার কথা ছিল অনেক দিন আগে অ্যাকচুয়ালি 23 তারিখে হ্যাঁ এরকম 23 তারিখে মনে হয় 23 তারিখে হ্যাঁ 23 তারিখে ডেলিভার হওয়ার কথা ছিল বাট যেটা হয়েছে আমাদের যদি আপনি এখানে বেস্ট বাইতে বা যেখানে কিছু কিনে এটা ওরা আগে দোকান থেকে ওয়্যার হাউসে নিয়ে যায় চেক করতে কিছু হয়েছে নাকি তো ওটা ওদের দোকান থেকে ওয়্যার হাউসে নেওয়ার সময় ড্যামেজ হয়েছে তো সেই জন্য এটা আমাদের হাতে পাওয়া হয়নি তো এটা কি চলেন একটু আগে দেখাই তারপরে বলছি এটা কি এটা হচ্ছে সেই জিনিস যেটার অপেক্ষায় আমি ছিলাম অনেক দিন যারা আমার ব্লগ অনেক দিন দেখেন সবাই জানেন আমি অনেক দিন ধরেই বলছিলাম আমি একটা নতুন চুলা কিনবো নতুন চুলা কিনবো বাট যেটা হচ্ছিলো আমি গ্যাসের চুলা চাচ্ছিলাম আমার বাসা আগে কিন্তু ফ্ল্যাট টপ ইলেকট্রিক ছিল তো যেটা হয়েছে একটা কাহিনী শেয়ার করি যেহেতু 23 তারিখে আমাদের চুলা অর্ডার করার মানে পাওয়ার কথা ছিল তো আমরা তো মনে করেন যেহেতু ইলেকট্রিক ছিল আমরা গ্যাস লাইন টাইন এনে বসে আছি ওরা ডেলিভার দেবে তো হঠাৎ একটা ফোন কল আসলো বললো যে ডেলিভার হবে না তোমাদের জিনিস মানে ড্যামেজ হয়েছে কেউ একটা অর্ডার ক্যান্সেল করেছে বাট আমরা কেউ অর্ডার ক্যান্সেল করিনি তো যাই হোক সামহাও এটা ড্যামেজ হয়েছে সেই জন্য ডেলিভার করবে না তো বহু ঝগড়া ঝাঁটি মানে লিটারালি কী বলবো মানে করার পরে তারপর এটা আমাদের ডেলিভার করেছে হচ্ছে ধরেন শুক্রবারে তার আগে যেহেতু গ্যাস লাইন খুলে ফেলেছি মানে কানেক্ট করেছি ইলেকট্রিক লাইন আমরা একটা নিয়েছি মানে দূর কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে মানে ইলেকট্রিক লাইনটা আমরা বন্ধ করে দিয়েছি যেহেতু সেম ওয়েতেই আমরা গ্যাস লাইন আনবো সেই জন্য তো বাসায় তো চুলা নেই আর সামনে যেহেতু আমার পার্টি আমার ছেলের গ্র্যাজুয়েশনের পার্টি আমার তৈরি করতে হবে মিষ্টি আমার মাথায় তো লিটারালি যেটা হচ্ছে ঠাটা ভেঙে পড়েছে যেটাকে বলে তো আমি তো বহু ঝগড়াঝাটি করে আপনার ভাইয়ের সাথে লিটারালি ঝগড়া করে আমি বলেছি আই ডোন্ট কেয়ার চুলা আসুক কি না আসুক তুমি আমাকে আমার পুরানো চুলাটাই আবার লাগিয়ে দাও তো যেহেতু কোনো এটা একটা রিস্কি হয়ে যায় যেহেতু ইলেকট্রিক আর গ্যাস একসাথে তো যাই হোক আবার লোক ডাকা হয়েছে গ্যাস লাইন অফ করা হয়েছে ওই চুলাটাকে আমার পুরানো চুলাটাকে লাগা মানে প্লাগ ইন করা হয়েছে তো যেটা হয়েছে প্লাগ ইন করার পরে আমার পুরানো চুলার কী হয়েছে জানি না একদম ওভেনটা পুরো নষ্ট হয়ে গেছে ঘড়ি টড়ি সব জাস্ট উপরের একটা চুলা জ্বলছিল আর একটা চুলা একটু মিনমিন করে জ্বলছিল মানে কেন হয়েছে জানি না ওটা খোলার পরে আবার যখন লাগাতে গেছে তখন এই সমস্যা হয়েছে তারপরও যাই হোক আল্লাহর রহমতে যেটা হয়েছে একটা চুলা দিয়েই আমি মিষ্টি টিষ্টি বানাতে সক্ষম হয়েছি অনেকটা মিষ্টি তৈরি করেছি তো কী মিষ্টি তৈরি করেছি সেগুলো দেখাবো আমি পরে তো যাই হোক এই হচ্ছে কাহিনী মানে চুলা বাসায় না থাকলে যে কী সমস্যা আর চুলার কেনার কথা আমি অনেকবার বলেছি অনেকবার বা এক দেড় বছর ধরে তো বলেই আসছি যে চুলা একটা কিনতে হবে বা যেটা হচ্ছে আমি ম্যাচ করে ব্যাটে বলে মিলছ মানে মিলাতে পারছিলাম না তো যাই হোক এটা হচ্ছে আমার যে নতুন ফ্রিজ কিনেছি তার সাথেই ম্যাচ করে এটা না হয়েছে আমার ফ্রিজের কালার ছিল হচ্ছে ডার্ক সিলভার বা ডার্ক গ্রে তো চুলাটাও সেম হয়েছে আর এই পুরোটা শ্যুট করেছে আপনার ভাইয়া যেহেতু আমি বাসায় ছিলাম না বাচ্চারা কেউ বাসায় ছিল না স্কুল টিস্কুলে ছিল এটা হচ্ছে
কয়টা বাজে ডেলিভারি দিয়েছে। তো এত ঝগড়াঝাটি করার পর ওরা সকাল 7টা থেকে 12টার মধ্যে টাইম দিয়েছে, তো এটা মনে হয় 9:30টার দিকে বা 10টার দিকে সেটা ডেলিভার করেছে। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো অনেক অপেক্ষার পর, অনেক ঝুট ঝামেলা পোহানোর পরে নতুন চুলা বাড়িতে এলো, মানে নতুন অতিথি বাড়িতে এলো। আর প্রতিটা গৃহিণীরই মনে করেন যে কিচেনে যদি নতুন কিছু অ্যাড হয় সেটা ঈদের খুশির মতোই লাগে। আমি জানি না সবার হয় কিনা, বাট আমার মনে হয় কিচেনটা হচ্ছে, বলবো, আমাদের সব গৃহিণীদের জান প্রাণ থাকে যারা রান্না করতে পছন্দ করেন। লাইক আমি রান্না করতে অনেক পছন্দ করি, সেই জন্য আমার কিচেনটা আমি অলওয়েজ বলি, আমি যেখানেই বাড়ি কিনি বা কিছু কিনি সবসময় আমি বলেছি আমার চিকেন, মানে দুটো চিকেন বলে, কিচেনটা যাতে অনেক সুন্দর হয়। বা তাও এইটা আমার মন মতো বলবো না, আমার মানে যা আছে আল্লাহর মতো ভালোই আছে, বাট আমি অলওয়েজ চাই যে আমার কিচেনটা খুব সুন্দর থাকবে। এই হচ্ছে কাহিনী। তো প্রথমেই যেটা হয়েছে, যেই চুলাটা ড্যামেজ হয়েছে এটা ওইটা ছিল পুরোটা সিলভার কালার, জানি না কী বুঝে অর্ডার করেছিলাম। তো এটা আসাতে মানে হয়তো আল্লাহই চেয়েছিল যে ম্যাচ করে এটা হয়ে যাক। তো এই হচ্ছে কাহিনী। তো এই হচ্ছে নতুন চুলা, তো ডিটেলে পরে দেখাবো। তো এখন এগুলো শেষ করুক, পরে ডিটেল দেখাচ্ছি, দাঁড়ান। তো ফ্রাইডে দেখে এখন ফিরে এলাম হচ্ছে স্যাটারডেতে। তো বাসা থেকে বের হয়ে এখন একটু আমরা একটা স্টোরেজ স্টপ বা হয়েছে, এখানে ফুল কিনতে আসবো আর বেলুন নেব। আমরা চলে এসেছি, এই হচ্ছে স্টেডিয়াম। তা আমরা মোটামুটি লেট হয়ে গেছি, আমি একটু তাড়াহুড়াই করছি। নিশানো বলছে তাদের আসতে মানে সেরেমনি শুরু হয়ে যাবে এনি টাইম। তো ঠিক আছে, চলেন আগে যাই, যে বসি তারপর ইনশাল্লাহ শেয়ার করবো সব কিছু। হারি থ্যাংক ইউ। তো এটা হচ্ছে একটা বেসবল স্টেডিয়াম। তো এখানে এসে বসে গেছি, আর এত তাড়াহুড়ো করে কেন এসেছি জানি না, ছেলে বললো শুরু হয়ে যাবে শুরু। তো এসে দেখি যে না, সময় আছে, আমরা সুন্দর মতো কাছেই সিট নিয়েছি। তো যাই হোক, আমরা বসে আছি। তো এই জিনিসটা দেখার পর আমি শিওর এভরি সিঙ্গেল প্যারেন্টসের খুব প্রাউড ফিল হবে। তো ঈশানের যখন আমরা নামটা দেখছিলাম বোর্ডে, খুবই 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 প্রাউড ফিল হচ্ছিলো। আর আমি তো মনে মনে মানে ভিতরে ভিতরে এত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, মানে যতবারই চিন্তা করছি ছেলে কলেজে যাবে, আমার এটা চিন্তা করলে এত খারাপ লাগে, মানে কি বলবো। তো যাই হোক, এখন হচ্ছে সেরেমনি শুরু হবে। এই কালো কোট পরা সব হচ্ছে টিচার, আর এটা হচ্ছে আমাদের স্কুলের কালার, ওটা হচ্ছে মেরুন। তো ঈশান, এই যে ওই ঈশানকে দেখা যাচ্ছে কিনা জানি না, তো আমি দেখাবো ঈশানকে ক্লোজ লুক। তো আমি এইটা শেয়ার করার আরেকটা মেন উদ্দেশ্য হচ্ছে, আমি এটাকে ক্যামেরা বন্দি করেই আমার ইউটিউবে রেখে দিলাম, যাতে ঈশান দেখতে পারে। ঈশান যখন বড় হবে, ঈশানের বাচ্চা কাচ্চা হবে, ওদেরকেও যাতে দেখাতে পারে ঈশানের সেরেমনিটা। তো যাই হোক, আসলে ইউটিউবটা হতে একটা জিনিস আমার ভালো হয়েছে, আমি যেহেতু মোটামুটি অনেক কিছুই শেয়ার করি, এগুলো সব আমার মেমোরি হয়ে রয়ে গেছে। আমার এমনও ভিডিও আছে যেখানে আমার মেয়ে আমার আব্বুর সাথে কথা বলছে, ওই ভিডিওগুলো আমি দেখি, এখন আমার দেখলে খারাপ লাগে। বাট এবং আগেই বললাম একটা জিনিস খুব ভালো হয়েছে, পুরানো সব স্মৃতি। তো তেমনিভাবেই আজকের এই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি, আমি ইউটিউব না করলেও শ্যুট করে রাখতাম। তো শ্যুট করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখেন। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো এখন শুরু হবে মেন সেরেমনি। তো কীভাবে কী হচ্ছে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো স্টেডিয়ামে যাওয়ার পর এত রোদ পড়েছে, মানে মনে হচ্ছে কালো হয়ে যাবে এরকম রোদ হয়ে যাচ্ছে। তো বাচ্চারা এখন লাইন আপ করছে, এখন যাবে হচ্ছে ওদের ডিপ্লোমা, মানে গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেটটা দেবে সেটা আনতে, সব বাচ্চারই হচ্ছে। তো একটা জিনিস ভালো হয়েছে, ঈশান মানে খুব ঝটপট ঈশান একটা ফিনিশ হয়ে গেছে। আসলে এই দেশে যেটা হয়, এক্স্যাক্ট টাইমে শুরু করে, এক্স্যাক্ট টাইমেই শেষ করে। তো আমার ছেলে যখন ওর কি বলবো সার্টিফিকেটটা নেবে, তখন অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, চলেন। I got in my
তো ভাবলাম ছেলেকে শ্যুট করছি, আমরা একটু নিজেদের নিজে রেকর্ড করি। তো যাই হোক, ঈশানের সার্টিফিকেট মানে নেওয়া শেষ হয়ে গেছে, এখন জাস্ট ওদের আরেক ছোট কিছু ট্রেডিশন আছে যেগুলো করবে, তারপরে আমরা চলে যাব। তা আমি আর আপনার ভাইয়া মিলে একটু ঢং করছিলাম, চুল ঠিক করছিলাম, যাই হোক ক্যামেরা দেখলে যেটা হয় আর কি। তো এই যে বাচ্চা কাচ্চা আবার যাচ্ছে, ওরা হচ্ছে এখন করবে হচ্ছে ওদের টেসেল কি বলবো সাইড চেঞ্জ করবে, এটা নামটা ভুলে যাচ্ছে এখন, মনে নেই। তো যাই হোক, বাচ্চারা মানে খুবই খুশি, এই হচ্ছে মানে এখন হলো তাদের পাখা গজিয়ে গেল, কারণ স্কুল শেষ এখন কলেজে চলে গেল। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো আমার ছেলে যাবে হচ্ছে ওয়াহী স্টেটে, ওয়াহী স্টেট ইউনিভার্সিটি তে যাচ্ছে, আজ অনেকেই জানতে যাবেন কোথায় যাচ্ছে, তো ওয়াহী স্টেটে যাচ্ছে। তো সবাই আমার ছেলের জন্য অবশ্যই 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 দোয়া করবেন। তো সব কিছু শেষ, আমরা ওয়েট করছি ঈশানের জন্য। ঈশানের জন্য যে ফুলটা এনেছি, আমরা ফুলটা দিব, আমি দিব না, জিজেল দিবে। আমি আমার ছেলের জন্য একটা হোয়াইট রোজ নিয়ে এসেছি, সেটা দিব। তো এই যে বন্ধুদের সাথে ছবি তুলছিল, মানে যা হয় আমরাও এরকম করেছি, আমরা যখন কলেজে যাই বা স্কুল থেকে মাত্র শেষ করি। তা আমি তো মানে কি বলবো, ওকে দেখি যতবারই কথা বলছি আমার মানে এত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, যে দেখেন আমার বদমাইশ ছেলের কাজ। তা আমি বলছিলাম মুখে দিয়ে ওনার মধ্যে কেমিক্যাল টেমিক্যাল দেওয়া থাকে। তো যাই হোক, আমরা এখন একটু ফটো সেশন করি, তারপর আবার কথা হচ্ছে। তো সেরেমনি শেষ, হিউজ টপিক, ফটো সেশন ডান, সব কিছু ডান। আমরা এখন ছেলেকে নিয়ে যাচ্ছি লাঞ্চে, লাঞ্চের পরে বাসায় যাব। তো আমাদের পার্টি মানে আমার ছেলের পার্টি হচ্ছে আর ওয়ান মোর উইক, ম্যাসিভ প্রিপারেশন, প্রিপারেশনের কিছু অংশ আমি আস্তে আস্তে তো দেখিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো ছেলেকে নিয়ে মানে খেতে যাই, সো প্রাউড অফ মাই সান, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, তো এখন যাবো খেতে, খাওয়ার সময় অল্প একটু শেয়ার করবো, তারপর মনে কর বাসায় যে অসম্ভব কাজ, কারণ আমাকে একা হাতে করতে হবে হচ্ছে 100 লোকের প্রিপারেশন। তো সেগুলো সব যেহেতু নিজেই করবো, আর আমি আগেই বলেছি আমি কিভাবে বিগ পার্টি অ্যারেঞ্জ করি, আর এই পার্টিটা বাসায় না, এই পার্টিটা হচ্ছে কমিউনিটি সেন্টারে, তো আর একটু বেশি প্রিপারেশন। তো ঠিক আছে, সব মিলিয়ে কিভাবে কি করছি সব শেয়ার করবো, চলেন। তো আমরা খেতে চলে এসেছি আমাদের চিরাচরিত ফেভারিট চাইনিজ প্লেস, তো খাবো। খেয়ে বাসা যাবো, অনেক মাথা ব্যথা করছে, রোদে অনেকক্ষণ বসেছিলাম, খুবই মাথা ব্যথা। তো চলেন ভিতরে যাই। এই যে ওয়েলকাম হিয়ার, ওই যে ওয়েলকাম হিয়ার, ইউটিউব হিয়ার, লেটস গো। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট যেটাই বলেন, কারণ সকালে আমরা কেউ কিছু খাইনি, খুব সকালে উঠে চলে গেছি। আপনি দেখেছেন সকালে যখন ঘুম মানে আমি যখন যাচ্ছিলাম তখন দেখেছেন চেহারা টেহারা ফুলে, আসলে যেটা হয়েছে রাতে ঘুম হয়নি, আর রাতে ঘুম যখন না হয় আমার চেহারা ফুলে আলু হয়ে যায়। তো এটা হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারের ব্লগ, একটু ক্লিপ আগে বলেছি, শেয়ার করেছি একটু একটু করে সব কিছু। তো আমরা অনলাইনে কিছু টেবিল ক্লথ অর্ডার করেছিলাম, এটা কিন্তু প্লাস্টিকের টেবিল ক্লথ না, পেপার দুরো কাপড়ের টেবিল ক্লথ, মানে করছি যখন একটু ভালো করে করব, কারণ আমার মানে কি বলবো অনেক দিনের ইচ্ছা আমার ছেলের গ্র্যাজুয়েশন আমি খুব মানে ভালো করেই করব। তো সেই সুবাদে আমি মোটামুটি অনেক কিছু অনলাইনে অর্ডার করছি, সেটা একটু একটু করে আসছে। তো যাই হোক, তো যেই কলেজে যাচ্ছে আমার ছেলে সেই কলেজের কালার থিম অনুযায়ী আমি নিয়েছি হচ্ছে টেবিল ক্লথগুলো, সবগুলো কাপড়ের, শার্টিনের মনে হয়, তো জানি না কী কাপড়, বাট টেবিল ক্লথের জন্য ভালো। তো এগুলো এসেছে, তো এগুলো গুনে গুনে দেখছিলাম, কারণ আমরা প্রতিটা টেবিলের জন্য অর্ডার করেছি, তো সেই টেবিলের কয়টা সেগুলো কাউন্ট করে নিচ্ছিলাম, মেক শিওর যে সব কিছু ওকে ছিল। তো যাই হোক, এই কাজটা ঝটপট ফিনিশ করতে হবে, আমরা আমাদের যেতে হবে বাজারে, বাইরে ওয়েদার খুব খারাপ, বাট বাজারে না গেলেই না। তো ঠিক আছে, টেবিল ক্লথটা চেক করি, চেক করার পরে তারপর চলেন আমরা এখন চলে যাব বাজারে। আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রোসারিতে, আর তাড়াহুড়ো করে গ্রোসারি করার একটা কারণ হচ্ছে যেহেতু মানে শনিবারে আমার ছেলের গ্র্যাজুয়েশন সেরিমনির টাইম পাবো না, তারপর হচ্ছে রবিবারে বাসা অনেক কাজ, তো ভাবলাম বাজার সাথে এগুলো ফিনিশ করেই ফেলি, কারণ হাতে আর একদম সময় নেই, আমার বাসায় গেস্ট চলে আসবে। তো সেই জন্যই যত ঝড়ঝাপটাই হোক আমি আর ভাইয়া আর জিজেলকে নিয়ে গেছি,
গ্রোসারিতে টুকটাক লাস্ট মিনিট অনেক কিছু কেনা দরকার ছিল, তো সেগুলো কিনে নিয়ে যা মানে যেতে এসেছি। তো এখানে ফিনিশ করে আমি জিজেলকে বাসায় ড্রপ করব। ড্রপ করে আমাদের একটু মেসেজে যেতে হবে, এটা যেহেতু আমার ছেলের গ্র্যাজুয়েশনের আগে আমার ছেলের জন্য শার্ট কিনতে হবে, যেটা ওর মানে গ্র্যাজুয়েশন পার্টিতে পরবে। আর একটা শার্ট কিনবো হচ্ছে আমার ছেলে গ্র্যাজুয়েশন সেরেমনিতে, যেটা আপনি দেখেছেন কি জানি না, কালো রঙের যে শার্ট সেটা কিনতে গিয়েছিলাম। তো মেসেজে এসে খুব সুন্দর সুন্দর কিছু স্যান্ডেল দেখলাম, খুব কিনতে মানে ইচ্ছে হচ্ছিলো, বাট ভাবলাম এখন কেনার দরকার নেই, খুব কষ্ট করে একটু কন্ট্রোল করলাম, যেহেতু পার্টি টারি যাচ্ছে একটু খরচ টরচ আছে, সেই জন্য ভাবলাম একটু এখন খরচ করার কিছু দরকার নেই। তারপরে যে দেখেন এই স্যান্ডেলগুলো খুবই সুন্দর ক্যালভিন ক্লাইনের। তো এখানে আমাদের কাজটা ঝটপট ফিনিশ করি, বাসায় যে ডেকোরেশনের অনেক প্রিপারেশন আছে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এখন বাজে রাত 12টা, আমি এখন বসে বসে এগুলো করছি। আমি একটু মিষ্টি বানিয়েছি, তারপর হচ্ছে একটু মাংস ম্যারিনেট করলাম, এসব কাজ করছি, এটা করছি, এটা কেন করছি, কেন লাস্ট মোমেন্টে এই ছোট ছোট কাজগুলো, এগুলো মনে করেন যে তাড়াহুড়ো কেউ করতে চায় না, সেই জন্য আগের থেকেই গুছিয়ে সব রাখছি, এগুলো সবগুলোকে করেছি। তো যেহেতু এই আঠাগুলো মনে হয় না ঠিক মতো লাগবে, সেই জন্য ভাবলাম এই গ্লু স্টিক দিয়ে হট গ্লু দিয়ে আবার এটাকে ভালো করে লাগিয়ে দিব। তো একবারে সেট আপ করি, তারপর দেখাচ্ছি। এগুলো কিন্তু এখন সব আপসাইড ডাউন, এগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের কালার, কোনটা লাল সাদা আছে, কোনটা গোল্ডেন আছে, এরকম। তো ঠিক আছে, দেখাবো সবগুলো করি, তারপর ফিনিশ করে তারপর আবার দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে এগুলো সব রেডি, এখন ঝটপট যাবো হচ্ছে মিষ্টির লাস্ট ফিনিশিং দিতে। তো মিষ্টির লাস্ট ফিনিশিং হচ্ছে লাড্ডু বানিয়েছি, লাড্ডুগুলো গোল করতে হবে। তো লাড্ডু রেসিপি যেহেতু আগে শেয়ার করেছি, সেজন্য সেটা শেয়ার করলাম না। তো যাই হোক, এগুলো গুটিয়ে এখন ফেলে দিই, তারপর কাজ করি, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে, চলেন। তো বানিয়েছিলাম কালোজাম, সেগুলোকে এখন শিরা থেকে উঠিয়ে হাঁড়ির মধ্যে রেখে এগুলোকে ফ্রিজে রাখতে হবে। আর বেশ খানিকটাই করেছি, আর অন্যান্য মিষ্টিও বানিয়েছি। আসলে যেটা বললাম, মিষ্টি রেসিপি আপনাদের সাথে অনেক কয়েকবার আমি যে মিষ্টিগুলো বানিয়েছি ওগুলো মোটামুটি সবগুলো রেসিপি আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, সেই জন্য করলাম না। তো এবার কালোজামগুলো দেখেন, মাশাআল্লাহ কালোজামগুলো খুবই ভালো হয়েছে, তা এখনও খাইনি বাট দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তো এগুলোকে হাঁড়িতে করে রেখে দিব হচ্ছে ফ্রিজে। আর এখানে এখন আপনাদের দেখানো হবে আমাদের ঘরের যেই মানে কি বলবো, অনেক দিনের প্রতীক্ষার পর যে জিনিসটা পাওয়া হয়েছে সেই জিনিসটা। তো চুলার সাথে আমি চুলাটাকে আপনাদের খুলে দেখাবো, তার আগে দেখাচ্ছি এটার মধ্যে কী কী এসেছে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের জন্য একটা এসেছে, আরেকটা হচ্ছে আমার চুলার উপরের অংশটাতে একটা কী বলবো, এটাকে আয়রন স্ক্যালেটের মতো বসানো যায়, এই যে এটা হচ্ছে সেটা, যেটার মধ্যে ব্রেকফাস্ট করতে পারবেন, গ্রিল করতে পারবেন, আবার স্টেক যদি করতে চান ওরকম কিছু করতে পারবেন। তা এই হচ্ছে কাহিনী। আর যেটা এখন দেখাবো আগেই বলেছি, তো সেইটা কি, সেটা হচ্ছে আমার বহু কাঙ্ক্ষিত গ্যাসের চুলা, আর এটা হচ্ছে স্যামসাংয়ের একটা চুলা, মানে এই যে এই হচ্ছে আমার নতুন চুলা। এই চুলাতে রান্না করার জন্য আমি খুব এক্সাইটেড, বাট এখন রান্না না, ইনশাল্লাহ কালকে যখন রান্না করব তখন তো শেয়ার করবই করব। তো বার্নারগুলো দেখে ভালোই লেগেছে, বড় বড় হাঁড়িতে করা যাবে। তো এই যে প্রথমটা খুললে একতলা, মানে এটা হচ্ছে দুইতলা, আবার নিচে আরেকটা আছে সেটা দেখাচ্ছি। আর যদি মানে কি বলবো, ওই পাশেটা খোলেন তাহলে পুরোটা একদম, এই যে পুরোটা খোলা যায়। আর এই সামনে যেটা দেখছেন এটা, এটা খুলে ফেললে একদম বড় রেগুলার ওভেনের মতো হয়ে যায়। তো এই হচ্ছে কাহিনী, আর এই হচ্ছে আমার আজকের ব্লগ। কয়েকদিনের ছোট ছোট ক্লিপ নিয়েই ব্লগটা আজকে করেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো ইনশাল্লাহ আজকে আর বকবক করবো না, আজকে ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু রেসিপি, নতুন ভালো ভালো কিছু নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।